to the Sylhet International. পায়ের চোট, ফিটনেস ইস্যু ও রাজনৈতিক ব্যস্ততায় প্রস্তুতির জন্য যথেষ্ট সময় না পাওয়া সব মিলিয়ে এবার পিপিএল এর খেলার জন্য আদর্শ অবস্থায় ছিলেন না মাশরাফি বিন মুর্তজা। সংবাদ মাধ্যমে একাধিকবার এমন কথা নিজেই বলেছেন এই পেসার। তারপরও ফ্র্যাঞ্চাইজির আগ্রহকে প্রাধান্য দিয়ে পাঁচ ম্যাচ খেলেছেন যেখানে তিনি নিজে এবং দল উভয়ই ব্যর্থ হয়েছে। টানা পাঁচ ম্যাচ হারের পর রাজনৈতিক ব্যস্ততা দেখিয়ে আসর থেকে সরে দাঁড়িয়েছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক। দল ছেড়ে যাওয়ার আগে সতীর্থদের কিছু বলেছেন কিনা মাশরাফি এমন প্রশ্নের জবাবে গতকাল রেজাউর রহমান রাজা বলেন, মাশরাফি ভাই যেহেতু আমাদের অধিনায়ক ছিলেন যাওয়ার আগে আমাদের মোটিভেশনাল মেসেজ দিয়ে গিয়েছেন। ঢাকায় দুই ম্যাচ খেলে দুটোতেই হেরেছিল সিলেট স্ট্রাইকার্স। ভাগ্য বদলের আশা নিয়ে ঘরের মাঠে এসেছিল স্ট্রাইকার্সরা, তবে এখানে এসেও ভাগ্যের চাকা ঘুরল না, বরং চেনা দর্শকদের হতাশ করে টানা পঞ্চম ম্যাচেও হেরেছে মাশরাফি বিন মুর্তজার দল।